হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউ ইলেকট্রিক নলেজ ছবিতে দেখতেই পেলেন কী অবস্থা কম্প্রেসারের তো চলুন কম্পেসার নিয়ে নিয়েছি আজকে আমরা জানবো এই যে কম্পেসার ইনভার্টার কম্প্রেসার ইনভার্টার কম্পেসার কীভাবে কমপ্রেস করে আমরা কম্প্রেসার কেন বলি এবং কম্পেসারের কাজ কী অ্যাকচুয়াল কম্পেসারের কী কাজ হয় কীভাবে কাজ হয় এবং কী কী পার্টস থাকে কম্পেসারের ভিতরে কী কী থাকে তো আজকে আমরা সেগুলো সবই জানব এবং সেগুলি মানে কম্প্রেসারের ভিতর থেকে বার করে আমরা দেখব তো চলুন প্রথমত আমাদের কম্প্রেসারটাকে কেটে নিতে হবে গ্রাইন্ডার মেশিন দিয়ে তো আমরা প্রথমত কম্প্রেসারটাকে কাটিং করে নেবো গ্রাইন্ডার মেশিন দিয়ে তো আমি আগে থেকে কাটিং করে নিয়েছি দেখতে পেলেন তো আমরা উপরের অংশটা কাটিং করে সাইড করে দিলাম দেওয়ার পরে আমাদের কম্প্রেসার ভিতরে দেখেন আমাদের একদম উপরে রোটার এবং পিস্টনের হ্যান্ডেল দেখা যাচ্ছে এবং আমাদের এই যে সাইডে পাইপটা দেখালাম এটা হচ্ছে আমাদের চার্জিং পাইপ এখান থেকে আমরা ওয়াইল এবং গ্যাস চার্জ করি তো আমাদের যে মেন কাজ আমাদের সাকশান এবং ডিসচার্জ তো আমাদের সাকশান এবং ডিসচার্জ কিভাবে হয় তো তার জন্য আমাদের সেটা দেখার জন্য আমাদেরকে এই নাটগুলো খুলে নিতে হবে তো চলুন আমরা নাটগুলো খুলে নিই আমরা এক এক করে নাটগুলো চারটে চারটে নাট খুলে নেব তো খোলা প্রায় আমরা খুলছি দেখতেই পাচ্ছেন আমরা চারটেই খুলে নেব এক এক করে চারটে খুলে নেওয়ার পরে আমরা প্রতিটা ওর ভিতরে যে পার্টসগুলো আছে এবং যা যেখানে আছে আমরা সব কিছুই খুলে বার করে নেব বার করে আমরা দেখব তো আমরা খুলে নিচ্ছি আমরা খুলে নিচ্ছি এক এক করে খুলে নেব এবং আমাদের মানে কম্প্রেসার ভিতরে যেহেতু ইনভার্টার কম্পেশার আমাদের কতটা কয়েল থাকে আমাদের কতখানি কয়েল থাকে সেটাও আজকে আমরা দেখব মানে ইনভার্টার কম্পেশারে কত কম কয়েল থাকে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো চলুন দেখে দেখি তো তার আগে এটা খুলে নিই আমার খোলা প্রায় কমপ্লিট মানে খোলা গেছে দেখতেই পাচ্ছেন খুলে নেব আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ পাইপ পাইপ তো আমরা আগে শ্যাকশানের যে ভাল্বটা আমরা সাইড করে দেবো এটা হচ্ছে আমাদের শ্যাকশানের ভাল্ব তো এই বিষয়ে আমরা পরে বুঝবো তো আমরা এখন আপাতত এটা সাইডে রাখলাম রেখে আমরা কী করবো আপনার যে কম্পেসারের কয়েল এবং রোটার স্টার্টার মানে রোটার এবং যে পিস্টনের যে পুরো এটা আমরা কয়েলটা ওপরে তুলে নেব তো আমরা যে আপনার ডিসচার্জ পাইপের পাইপটা একটু উঁচু করে নেব উঁচু করে নিয়ে আমরা কয়েলটাকে বার করব আর কয়েলটাকে বার করতে হলে কয়েলের যে তারটা যে কানেক্টারটা দেখতে পাচ্ছেন যে টার্মিনাল কানেক্টর টার্মিনালে আমরা লাগিয়ে লাগানো থাকে সেটাকে আমাদের চাপ দিয়ে খুলে নিতে হবে একটা টেস্টার দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে তো আমরা এটা খুলে নিচ্ছি আমরা খুলে নেওয়ার পরে আমরা কয়েলটাকে তুলব তো আমরা কয়েলটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কয়েলটা তুলে নিচ্ছি কয়েলটা তুলে নিলাম এবারে দেখেন আমাদের কয়েলটা কেমন এবং কয়েলের পিছনে আমি পিছন দিক দিয়ে দেখাই কতটুকু ওয়াইন্ডিং করা আছে কপার তার দিয়ে দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণে ওয়াইন্ডিং করা এবং এখান থেকে আমাদের কানেক্টার দিয়ে আমাদের যে কানেক্টার খুললাম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কানেক্টার এখানে আমাদের কয়েলটা কানেক্ট করা থাকে আর আমরা আউটসাইড দিয়ে লাইন দিই তো আমাদের কয়েল মাঝখানে যে আমি যেটা ঘোরাচ্ছি ওটা হচ্ছে রোটার আর ওই রোটারের সঙ্গে যেখানে হাত দিলাম ওটা হচ্ছে আপনার পিস্টনের হ্যান্ডেল আর পিস্টনটি পিস্টনের হাউজিংটা হচ্ছে আপনার এর ভিতরে তো এটা না তুললে বুঝতে পারবেন না পিস্টনটা কিভাবে কাজ করে এবং পিস্টনের হাউজিংটা কত বড় কেমন সব কিছু দেখাবো তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের অনেক সুবিধা হবে আর আপনাদের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন জানতেও পারবেন তো আমরা এই পিস্টনের উপরে যে প্লেটটি আমরা তুলে নিচ্ছি হাউজিংয়ের প্লেট উপরে যে প্লেটটি থাকে সেই প্লেটটি আমরা তুলে নিলাম দেখতে পাচ্ছেন এবং লক্ষ্য করুন দেখুন প্লেটটির মাঝখানে কাটা আছে তো সেই কাটার বিষয়ে বুঝব এটা হচ্ছে আমাদের পিস্টন পিস্টনটি আমাদের দেখেন ওঠা নামা হচ্ছে যখনই আমাদের রোটার ঘটছে তখনই আমাদের পিস্টন ওটা নামা হচ্ছে আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন আসল রহস্য হচ্ছে এই গ্যাপের ভিতরে তো এই গ্যাপের ভিতরে হচ্ছে আমাদের আসল রহস্য আমাদের উপরের যে প্লেটটা আমরা বসে দিলাম বসে দিয়ে আপনাদেরকে দেখায় মাঝখানে যে কাটাটা দেখতে পাচ্ছেন এই কাটাটার কাজ কি এই কাটাটা আপনার এই কাটাটার কাজ হচ্ছে কাটিং করার কাজ আপনার যখন পিস্টন নিচের দিকে যাবে আর আপনার এই যে ভালভটি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ভালভটি মাঝখানে যে রবারটা আমি টেস্টটা দিয়ে দেখালাম এই যে এখানে একটা ভাল্ব আছে ঠিক আছে এই ভাল্ব দিয়ে আমাদের গ্যাসটি ডিসচার্জ হয় মানে এখান দিয়ে বার হয় মানে যখন কম্প্রেস করে কম্প্রেসার যখন পিস্টনের পিস্টন প্রেসার ক্রিয়েট করে তো আমাদের গ্যাসটা এখান দিয়ে বার হয় বার হয়ে এই যে মানে হাউজিংটা আছে এই হাউজিংয়ের মাঝখানে যে গ্যাপটা সেই গ্যাপের ভিতর দিয়ে ঘুরে যে আমরা পাইপটা খুলেছিলাম ডিসচার্জের সেই পাইপের মাঝখানে একটা ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে এই এখান দিয়ে ঘুরে ওই পাইপ দিয়ে আমাদের ডিসচার্জ হয়ে বেরিয়ে আসে তো আমরা বিষয়টি জানব আরও ভালো করে তো আমি প্রথমত আপনাদের হালকা বলে নিই বলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাইপটি সে পাইপটিতে আমাদের ছিদ্র আছে একটা সেই ছিদ্র দিয়ে আমাদের গ্যাসটি বার হয়ে যায় তো আমরা এগুলি এঁকিয়ে এখানে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো এই যে ভাল্ব ভাল্বের এখান দিয়ে ওই যে কাটিং নাট আছে নাটের ওখানে দেখেন একটা নাটের ওখানে কাটিং করা আছে আর বাদ বাকি চারটে নাটে কিন্তু অসার দেওয়া আছে মানে রবার দিয়ে আপনাকে পুরো গাট করা আছে দেখেন চারি সাইডে মাঝখানে কিছুটা অংশ কিছু অংশ আপনার কাটিং করা আছে মানে রবার ছাড়া আছে আর বাদ বাকি অংশ পুরোটাই রবারে ফ্লাপ করা আর এই যে হচ্ছে আপনার ভাল্ব এই ভাল্বের বিষয়ে বলবো এই ভাবটি কীভাবে কাজ করে তো পিস্টনের উপরে একটা ছোট্ট নব থাকে সেটা আপনাদের দেখাবো পিস্টনটি যখন দেখাবো তো ওখান দিয়ে আপনার সেই কাজ হচ্ছে ওই নবে তো এই যে নাটের এখানে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন যখনই আমরা ওটা লাগিয়ে দেবো তখন ভিতরে আর কোনো ওই যে হাউজিংটা দেখতে পেলেন সেই জায়গাটাই ফাঁকা থাকবে আর বাদ বাকি গ্যাসটা এখান দিয়ে এসে আমাদের এই যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে বার হয়ে যাবে পাইপ দিয়ে তো আমি পাইপের মাঝখানে যে ছিদ্রটি সেই ছিদ্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন ছোট্ট একটা ছিদ্র যেহেতু এখানে নাট দেওয়া আছে দেখতে পাচ্ছেন নাটের একটা ছোট্ট হাউজিং করা তার মাঝখানে যে ছোট্ট ছিদ্র মানে এমনভাবে করা আপনি বুঝতে পারবেন না যে এখানে পাইপ লাইনের যে ছিদ্রটি পাইপটি আছে তো যাই হোক দেখতে পেয়েছেন সিদুরটি তো এবারে আমরা আপনার যে হাউজিংগুলো সে হাউজিংগুলো কীভাবে কী করে মানে আপনার যে কাটিংটা দেখতে পেয়েছেন আমি এই যে বসিয়েছি এই যে নাটটি যেটা পাইপের মাথায় ছিল নাট মতো তো ওটা আপনার এখানে লেগে থাকে এখানে নাট দিয়ে টাইট দেওয়া হয় এবং ওখান দিয়ে গ্যাসটা আমাদের যখন কম্প্রেসার কমপ্রেস করে প্রেসার ক্রিয়েট করে তখন আমাদের এই যে ডিসচার্জ পাইপ দিয়ে আমাদের গ্যাসটি বার হয়ে আপনার কন্ডেন্সারে চলে যায় আর সাকশান আমাদের যে সাকশান পাইপ যে সাখ করে আপনার শাকশান পাইপের মুখটি দেখতে পাচ্ছেন এমনি জাস্ট কম্প্রেসারের সঙ্গে এমনি ছাড়া আছে কম্প্রেসারের গায়ে এবং আমাদের চার্জিং যে ভাল্ব সেটাও আমাদের কম্প্রেসারের গায়ে ছাড়া থাকে তো আমাদের সাকশন পাইপের মুখের গোড়া একটা ভাল্প আমাদের দেওয়া থাকে আর ভাল্পের এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি এইভাবে বসানো থাকে এভাবে যখন বসানো থাকে তো আমি দুটো নাট দিয়ে টাইট দিয়ে আপনাদেরকে দেখাই বোঝানোর জন্য আমি একটু নাট দিয়ে লাগিয়ে নিচ্ছি কিভাবে কী হয় আমাদের যখন শাক করে কম্প্রেসার মানে শাক অ্যাকচুয়াল কখন হয় যখন আমাদের যে আপনার রোটারটা দেখালাম আর রোটারের সঙ্গে যে আমাদের রোটার যখন ঘুরছে আর আমাদের যে পিস্টনটা পিস্টনের হাউজিংয়ের ভিতরে যে জায়গাটা পিস্টনটি যখন ব্যাকসাইডে নিচের দিকে নামছে তখন আমাদের গ্যাসটি এই ছিদ্র দিয়ে ঢুকছে এই ছিদ্র দিয়ে মানে টানছে মানে যেহেতুর ভিতরে ভালভ লাগানো যখনই কম্প্রেসারের যে পিস্টনটি পিস্টনটি নিচের দিকে নামছে তখন ওর ভিতরে ও টানছে টানলে পরে আর এই মুখটি আমাদের মানে সাকশন পাইপের মুখোমুখি হয়ে আছে যার কারণে গ্যাসটি ওখান থেকে এ টানছে টানার পরে এখান দিয়ে ভিতরে ঢুকছে চলুন খুলে নিই আবার তো আমরা খুলে নিই খুলে খুলে নিলাম খোলা হয়ে গেছে দেখেন এবারে দেখাচ্ছি আপনাদের এই যে আমরা মানে যে হাউজিংয়ের যে ওপরের পার্টসগুলো আমাদের এইভাবে লাগানো থাকে দেখেন আমি লাগাচ্ছি এই যে এইভাবে লাগানো থাকে আর মাঝখানে যে ছিদ্রটি আমার আঙুলের মাঝে পাশে দেখতে পাচ্ছেন ওর উপরে আমরা এই যে কাটিংটা যেটা আছে ওটা ওই সাইডে আমাদের নাটের সঙ্গে চলে যাবে আর মাঝখানে এই যে ছিদ্রটি আছে এই ছিদ্রটি আমাদের এখান দিয়ে গ্যাসটা এসে এখানে আছে এই যে বড় ছিদ্রটি এবং বড় ছিদ্রটির সঙ্গে আমাদের যে হাউজিংয়ের উপরে যে পা লাগানো আছে ঠিক আছে ওই ছিদ্রের সঙ্গে আর এই যে কাটিংয়ের ছিদ্রটি আছে মানে কাটিংটা আছে যখনই আমাদের পিস্টনটি দেখেন এই যে নিচেই নামলো পিস্টনটি যখনই নিচেই নামল তখন ওই জায়গাটায় গ্যাপ হয়ে গেছে যখনই গ্যাপ হয়ে যাচ্ছে তখনই পিস্টনটি যখন পিছনের দিকে টানছে যেহেতু ওপর দিয়ে পুরো ফ্লাপ করা আছে যখনই জায়গাটা খালি হচ্ছে তখনই আপনার একটা ইয়ার ধরুন বা প্রেসার একটা ক্রিয়েট হচ্ছে টানছে এবার যখনই টানছে আপনার কি হচ্ছে ওই ছিদ্র দিয়ে এই কাটিংয়ের মাধ্যম দিয়ে গ্যাসটি আপনার ভিতরের দিকে চলে যাচ্ছে এই হিসেবে আমাদের শাক হয় এবার ডিসচার্জ কী হচ্ছে দেখেন পিস্টনে আমি ক্যামেরা আপনার জুম করে দেখাচ্ছি এই দেখেন পিস্টনের গায়ে দেখেন এ একটা ছোট্ট পানা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে ভাল্ব নব বলেছিলাম তো এই যে ও রবার এই যে ভাল্ব ভাল্ব হচ্ছে এটা এই ভাল্বের প্রেশার ক্রিয়েট করে পিস্টনের যে ওই নবটা মানে ছোট্ট এটা আপনার এই যে আপনার ডিসচার্জের যে ভাল্ব ঠিক আছে এই ভাল্প এখানে মানে প্রেশার করে প্রেশার করলে ওখান দিয়ে আমাদের গ্যাস বার হয়ে যায় গ্যাসটি হাই প্রেশার এবং হাই ভলিউমে আমাদের গ্যাসটি রান করতে থাকে তো আমাদের গ্যাসটি রান করতে থাকে তখন গ্যাসটি আমাদের এখান দিয়ে বার হয়ে এই পাইপের মাধ্যম দিয়ে আমাদের পুরো গ্যাসটি এখান দিয়ে বেরিয়ে যায় তো আমাদের এইভাবে হচ্ছে ডিসচার্জ হচ্ছে যখন আমাদের পিস্টন যখন আমাদের উপরের দিকে প্রেসার করছে যখন উপরে উঠছে তখন গ্যাসটাকে আমাদের কম্প্রেস করছে আর কমপ্রেস করার জন্য করার কারণে আমাদের হাই প্রেশার হয়ে এখান দিয়ে গ্যাসটি বার হয়ে যাচ্ছে আর গ্যাসটি বার হয়ে যাওয়ার কারণে আমাদের গ্যাসটি হাই প্রেশারে ওখান দিয়ে বার হয়ে যখন আমাদের কনডেনসারে চলে যাচ্ছে কনডেন্সারে হয়ে তারপর আমাদের ইভাবরেটারে চলে যাচ্ছে বা কুলিং চেম্বারে চলে যাচ্ছে কুলিং চেম্বার থেকে আবার আমাদের শাকশান পাইপের মাধ্যমে গ্যাসটি রিটার্ন আসছে তো সাকশন মানে শাক কীভাবে হচ্ছে যখনই আমাদের পিস্টন উপরে নিচেই নামছে তখনই আমাদের শাক হচ্ছে এবং যখন আমাদের পিস্টন উপরে উঠছে তখন আমাদের গ্যাসটি ডিসচার্জ হচ্ছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন বাই